ব্রেকফাস্টের টেবিলে সুস্বাদু ও পুষ্টিকর খাবার কেনা চায়, আর এ কারণে ঘরের তৈরি খাবারের প্রতি আমাদের আস্থা একটু বেশি। ঠিক তাই নেসলে কোকো ক্রাঞ্চ ফ্যাক্টরি থেকে আপনার কাছে এমনভাবে প্রস্তুত হয়ে যায় যাতে খুব সহজেই ঘরে বসে চটপট তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর ব্রেকফাস্ট। নেসলে কোকো ক্রাঞ্চ ফ্যাক্টরিতে মাত্র 4টি ধাপে তৈরি করা হয়, মিলিং, কুকিং, শেপিং, প্যাকিং। পাকা গম পরিষ্কার করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর আমাদের নিজস্ব স্বয়ংক্রিয় মেশিনে ভাঙা হয়। এতে সময় অপচয় হয় না এবং ময়দার মান অক্ষুণ্ণ থাকে। আমরা সবসময় চেষ্টা করি যাতে শস্যের সব পুষ্টিগুণ বজায় থাকে, যাতে করে আমাদের ব্রেকফাস্ট সিরিয়াল তৈরি হয় সর্বোচ্চ মানের হোলগ্রেন সমৃদ্ধ ময়দা থেকে। এরপর এই হোলগ্রেন সমৃদ্ধ ময়দার সাথে পানি ও অন্যান্য উপাদান যেমন ভিটামিন, মিনারেল মিশ্রিত করা হয় এবং ভ্যাকিউম ব্লেন্ডারের সাহায্যে ডাফ তৈরি করা হয়। তারপর ডাফ আমাদের বিশেষ মেশিনের মধ্যে যায় এবং চাপ প্রয়োগের মাধ্যমে তৈরি হয় নেসলে কোকো ক্রাঞ্চ সিরিয়ালের বিভিন্ন আকৃতি, যেমন হুপস, বলস, ফ্ল্যাক্স, কুকি আর ক্লাস্টার, যা আপনার পছন্দ। সব শেষে শেপ করা নেসলে কোকো ক্রাঞ্চ সিরিয়ালগুলোকে ওভেনের মধ্যে দেয়া হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত টোস্ট করা হয়। একসময় সিরিয়ালগুলো দেখতে আকর্ষণীয় সোনালী রঙের হয়ে যায়। এরপর এগুলোকে ঠান্ডা করা হয় এবং চলে যায় প্যাকেজিংয়ে। আমরা তো এখন জেনে গেছি যে সোনামণিদের প্রতিদিনের এনার্জিতে হোলগ্রেন সমৃদ্ধ ব্রেকফাস্ট কতটা গুরুত্বপূর্ণ। তাই ব্রেকফাস্ট সিরিয়াল কেনার সময় সবসময় প্যাকেটের গায়ে হোলগ্রেনের এই সবুজ চিহ্ন দেখে কিনতে হবে, কেননা এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি আপনার সোনামণির প্রতি সার্ভ নেসলে ব্রেকফাস্ট সিরিয়ালে অন্তত 8 গ্রাম হোলগ্রেন দিচ্ছেন। আর প্রতিদিন 3 সার্ভ নেসলে ব্রেকফাস্ট সিরিয়াল থেকে আপনার সোনামণির প্রতিদিনের হোলগ্রেন চাহিদার প্রায় 50% পূরণ হয়ে যাবে। নেসলে কোকো ক্রাঞ্চ সিরিয়াল ব্র্যান্ডগুলোর মধ্যে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। এর চকোলেটি স্বাদ এবং হোলগ্রেন ও অন্যান্য পুষ্টিগুণ মায়েদের আশ্বস্ত করে সোনামণিদের হেলদি ব্রেকফাস্ট নিশ্চিত করতে। নেসলে ব্রেকফাস্ট সিরিয়াল বাংলাদেশে 2002 সাল থেকে সরাসরি মালয়েশিয়া ও ফিলিপাইন্স থেকে নিয়ে আসছে চকোলেটি স্বাদের পুষ্টিকর কোকো ক্রাঞ্চ, যা সোনামণিদের ব্রেকফাস্টকে করে তোলে আরও এক্সাইটিং।